আসসালামু আলাইকুম সবাইকে। সিলেট বোর্ড 2019 সালের বাংলা শুদ্ধ উচ্চারণ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে উল্লাস, তো উল্লাস এর সঠিক উচ্চারণ কি হবে? তো দেখো এখানে রয়েছে দুইটা ল, তো ল দুইটা কিন্তু আমরা আলাদাভাবে লিখব, এবং যখন বানানে দন্ত্য থাকে আমরা কিন্তু লিখি তালবস্য, উচ্চারণে আমরা কি লিখি তালবস্য। তাহলে উল্লাস বানানটা কেমন হবে? দেখো উল আমরা প্রথমে লিখব, উল, তারপরে লাশ, উল লাশ, এটা কিন্তু আমাদের উল্লাস বানানের সঠিক উচ্চারণ। এখানে কেন যে হসন্ত বসেছে তা তোমরা ইতোমধ্যে শিখে ফেলেছো। তাহলে দেখো আমাদের উল্লাস এর সঠিক উচ্চারণ হয়ে যাবে উল লাশ। এখন আমরা দেখব স্বাগত এর সঠিক উচ্চারণ। তাহলে দেখো দন্ত্য যদি থাকে তাহলে আমাদের উচ্চারণে লিখতে হয় তালবস্য, এবং বফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেই বফলার কিন্তু দ্বিত্ব হবে না। তাহলে আমাদের দেখো স্বাগত, স্বাগত শেষে রয়েছে ত, তো তর সাথে কি রয়েছে? দেখো তর সাথে কিন্তু অ রয়েছে, সুতরাং কি হয়ে যাবে? তয় ওকার। এই নিয়মটা যে কেন হবে তা আমি ইতোমধ্যে অনেকবার বুঝিয়েছি। তাহলে আমাদের স্বাগত এর সঠিক উচ্চারণ হবে দেখো সা গ তো, সা গত। আমাদের স্বাগত উচ্চারণ কেমন? সা গত। তাহলে দেখো আমাদের সঠিক উচ্চারণটি হবে সা গত। এখন আমরা শিখব ঐকতান এর সঠিক উচ্চারণ। তাহলে দেখো ওই যদি আমাদের বানানে থাকে আমাদের উচ্চারণে হয়ে যায় এমন, দেখো ওই, তারপরে দেখো এখানে রয়েছে ক, তো কর সাথে আমাদের অধ্বনি যুক্ত রয়েছে, সমান সমান কি হয়ে যাবে? কয় ওকার। তারপরে দেখো তান, এটা আমরা সহজে লিখতে পারবো। তাহলে আমাদের ঐকতান এর সঠিক উচ্চারণ হবে দেখো ওই, আমরা আগে লিখব ওই, তারপরে কো, ওই কো, তারপরে হচ্ছে তান, ওই কো তান, এটাই কিন্তু আমাদের সঠিক ঐকতানের উচ্চারণ। তাহলে দেখো ঐকতানের সঠিক উচ্চারণ হয়ে যাবে ওই কো তান। এখন আমরা দেখব প্রণীত এর সঠিক উচ্চারণ। তাহলে দেখো আমরা বলতে পারি প্র, প্রো, তাহলে আমাদের পয়রা ফলা ওকার, প্রো। তারপরে মূর্ধন্য যদি থাকে আমাদের লিখতে হয় দন্তান্ন, দীর্ঘিকার যদি থাকে আমাদের লিখতে হয় রসিকার। তাহলে আমরা লিখব প্রো নি, প্রো নি ত ওকারে তো, প্রো নি তো। দেখো ত এর সাথে কিন্তু কি ছিল? ত এর সাথে অধ্বনি ছিল, সেজন্য আমাদের হয়ে যাবে তয় ওকার। তাহলে আমাদের সঠিক উচ্চারণ হবে দেখো প্রণীত। এটা কিন্তু বিগত 23 সালের একটা বোর্ডে এসেছিল, সেখানে ডিটেলসে বুঝিয়েছিলাম, সেজন্য এখানে আর বিস্তারিত আলোচনা করিনি, তোমরা ওই ক্লাসটা দেখে নেবে। এখন আমরা দেখব আবশ্যক এর সঠিক উচ্চারণ। তাহলে দেখো আবশ্যক, এখানে রয়েছে তালবস্যয় জফলা, তো যার সাথে জফলা থাকে তাকে কিন্তু দুইবার লিখতে হয়। তাহলে আমরা দেখব আবশ্যক এর সঠিক উচ্চারণ। দেখো আ বোস, আমরা লিখব আ বোস, আ বোস, তারপরে শোক, আ বোস শোক, এটাই কিন্তু আমাদের সঠিক উচ্চারণ। দেখো এখানে তালবস্য দুইটা, একটা তালবস্য আর একটা তালবস্য। এখানে বয় ওকার কেন হলো? কারণ দেখো ব যোগ অধ্বনি অর্থাৎ অ, সমান সমান কি হয়ে যাবে? বয় ওকার। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দেখো আ বোস শোক, দেখো আ বোস শোক। এখন আমরা দেখব ব্যতীত এর সঠিক উচ্চারণ। দেখো এটা তোমরা মনে রাখবে যে ব্যতীত উচ্চারণটা এমন হবে বে তি তো, এটাই আমাদের ব্যতীত এর সঠিক উচ্চারণ। জফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে কিন্তু দ্বিত হয় না, তাহলে আমাদের ব্যতীত এটাই কিন্তু সঠিক উত্তর। ব্যতীত এর উচ্চারণ দেখো বে তি তো। এখন আমরা দেখব চিহ্নিত এর সঠিক উচ্চারণ। দেখো চিহ্নিত, আমরা দেখো লিখতে পারি চিন, আমরা আগে লিখে নেব চিন, তারপরে হি, চিন হি, তারপরে তয় ওকারে তো, তাহলে চিন হি তো, এটাই আমাদের সঠিক উচ্চারণ। দেখো চিন হি তো। নক্ষত্র এর সঠিক উচ্চারণ, তো দন্তান্নয়ের সাথে কি রয়েছে বলতো? দন্তান্নয়ের সাথে অ রয়েছে, সমান সমান কি হয়ে যাবে? দন্তান্নয় ওকার, এই অ কিন্তু ও হয়ে যায়। তারপরে দেখো রয়েছে ক্ষীয়, তো এই ক্ষীয়কে ভাঙলে প্রথমে আসে কয় হলন, তারপরে কিন্তু আসে খ। তারপরে দেখো এখানে রয়েছে তয়রফলা, তো তয়রফলাকে ভাঙলে প্রথমে আসে তয় হসন্ত, তারপরে তয়রফলা ওকার। তাহলে আমরা এখন নক্ষত্র এর সঠিক উচ্চারণটি লিখব। তাহলে দেখো নোক, আমরা আগে লিখে নেব নোক, তারপরে খোত,
নোক তারপরে হচ্ছে খোত, নোক খোত তারপরে ত্রো, নোক খোত ত্রো, এটাই আমাদের সঠিক উচ্চারণ।